আমরা যখন কলেজ লাইফে গান বাজনা শুরু করেছি, তখন গিটার বাজিয়ে কিংবা কিবোর্ড বাজিয়ে গান গাওয়ার রেয়াজটা ছিল না। তো সেইখানে দুজন ছিল মেনলি, এরা দুজন আমি দেখে মানে খেলার পরে দেখতাম যে গিটার নিয়ে গান গাইতে। আমরা ছোটোবেলায় গিটার বলতে জানতাম সেই স্লাইড গিটার, হাওয়াইন গিটার, সে বটুক নন্দী কি সুনীল গাঙ্গুলি এরা বাজাতেন, সেটা কি গিটার বলে জানতাম, যেখানে টিউন বাজানো হতো। তো ওই প্রথম আমরা দেখলাম এমন একটা গিটার যেটা কর্ড বাজিয়ে বাজিয়ে গানও গাওয়া যায়, কিন্তু সেটা শিখতাম, কিন্তু বারবারই মনে হতো যে এটা দিয়ে তো ঠিক গান বাজানো যায় না, এটা ঠিক আমার যন্ত্র নয়। তখন অত টেলিভিশন ছিল না, ইন্টারনেট ছিল না, হ্যাঁ অত বইও পাওয়া যেত না। সে ফ্রি স্কুল স্ট্রিটে কিছু কিছু বই পাওয়া যেত, ইংরেজি বই, যেখানে গিটার লেসেন ফেসেনগুলো থাকতো। তো তখন আমাদের মনে হয়েছিল যে আমরা নিজেরা কেন অনুবাদ করে কিংবা নিজেরা গান লিখে কেন গাইতে পারবো না। তো সেইখান থেকে আমাদের প্রচেষ্টা শুরু। কনসার্টের মানে দর্শক এবং গায়কদের মধ্যে একটা দূরত্ব থাকে, কিন্তু আবার এটাও ঘটনা যে এই আড্ডায় যখন গাইছি সে আড্ডায় বেশি লোক একটা ঘরের মধ্যে ঢোকানো সম্ভব না। আমি এই দুটোর মাঝামাঝি একটা ব্যালেন্স আনার চেষ্টা করলাম, কিন্তু কনসার্টের মতন হবে না। সামনের লোকটা একই একদম সামনে আমার বসে থাকবে, সে দরকার হলে হয়তো একটা শেকার তুলে নিয়ে গাইতে পারে, সেও গাইতে পারে, এবং তার গলাটা কিছুটা লিকেজ হয়ে এমনি গানের মধ্যেও ঢুকে যাবে। তো এই যে আড্ডার মেজাজটা, সেইটাই আমার মনে হয় যে রূপ কনসার্টের USP, যেটা এটা কনসার্ট হয়েও ঠিক কনসার্ট হলো না, যেটা আলাদা করে লোকের নজরে পড়লো।